পরীক্ষাত যদি প্রশ্ন সুদে যে কোনজন রজার দিনত আহোম সাম্রাজ্য অত্যাধিক বিস্তার হয়েছিল তেনেহলে উত্তর হব সুহুংমুং রজার দিনতে। আর সুহুংমুং রজার কালচোয়া কাল বলেও কোয়া হয়। কিয় কোয়া হয়? কারণ সুহুংমুং রজার দিনতে যিমানবোর আজির অসমত আহোমসকলের যিমান অধিপত্য আছিল সেইটো সময়ত সেইবোর লাহে 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 আরম্ভটো হয়, কিন্তু বিস্তার হয় আটাইতকৈ বেছি সুহুংমুং রজার দিনতে। কেনেকৈ সেইটো আমি এতিয়া আলোচনা করিম বাৰু। সুহুংমুং রজায় নিজৰ রাজধানী কলৈ ট্রান্সফার কৰিছিল? বকতা নামৰ এডোখৰ ঠাইলৈ। যেনেকৈ এটা সময়ত শ্বিলঙৰ পৰা দিশপুৰলৈ কি কৰা হৈছিল, আমাৰ ৰাজধানী ট্রান্সফার কৰা হৈছিল কিছু বছৰ আগতে আজিৰ পৰা, তেনেকৈ চৰাইদেউৰ পৰা বকতা নামৰ ঠাইলৈ সুহুংমুং রজায় নিজৰ ৰাজধানী ট্রান্সফার কৰিছিল, শিফ্ট কৰিছিল। আৰু এই বকতা নামৰ ঠাইডোখৰ দিহিং নদীৰ ওচৰতে আছে, আৰু সেইকাৰণে ইয়াক দিহিং নদীৰ ওচৰত থকা কাৰণে সুহুংমুং ৰজাক দিহিঙীয়া ৰজা বুলিও মতা হৈছিল বা কোৱা হৈছিল দিহিঙীয়া ৰজা বুলি। চ' দিহিঙীয়া ৰজা কাক কোৱা হৈছিল? সুহুংমুং ৰজাকে কোৱা হৈছিল। ইয়াৰ পিছতে সুহুংমুং ৰজাৰ এজন সন্তান আছিল, নাম আছিল কনচেং। কনচেং সন্তান আছিল কাৰ? সুহুংমুং ৰজাৰ। এতিয়া চুকাফাৰ দিনত দুটা মন্ত্ৰীপদ চুকাফাই দি গৈছিল, এটা আছিল বুঢ়াগোহাঁই, আনটো আছিল বৰগোহাঁই। চ' এই দুটাই ইমান দিন কি আছিল মন্ত্ৰীপদত? কোন আছিল? কেৱল বুঢ়াগোহাঁই আৰু বৰগোহাঁই আছিল, এওঁলোকে নেতৃত্ব কৰি আছিল। চ' ইয়াৰ পিছতে সুহুংমুং ৰজাৰ দিনত এটা পদ আৰু খুলি দিয়া হয়, মুকলি কৰা হয়, সেইটো আছিল বৰপাত্ৰগোহাঁই। সেইটো আছিল বৰপাত্ৰগোহাঁই। এইটো থাৰ্ড ক্লাছ অফ মিনিষ্টাৰ আছিল, অৰ্থাৎ বুঢ়াগোহাঁই বৰগোহাঁইৰ পিছত বৰপাত্ৰগোহাঁই। আৰু প্ৰথম বৰপাত্ৰগোহাঁই বুলি কাক কোৱা হয়? কনচেং। কনচেং অৰ্থাৎ সুহুংমুঙৰ সন্তান কনচেঙক কোৱা হয়। ইয়াৰ পিছতে আৰু এটা কথা মনত থবা যে স্বৰ্গত চুদাংফাৰ দিনত হিন্দু ধৰ্মটো আহোমসকলৰ মাজত আটাইতকৈ বেছি প্ৰচলন হৈছিল, কিন্তু প্ৰথম হিন্দু উপাধি অৰ্থাৎ ফাৰ্ষ্ট হিন্দু টাইটেলটো সুহুংমুং ৰজাই স্বৰ্গ নাৰায়ণ, আৰু ইয়াৰ পিছতে স্বৰ্গদেউ বুলি ৰজাসকলক কোৱা হৈছিল। আৰু সুহুংমুং ৰজাৰ দিনতে চেঞ্চাৰ্ছৰো আৱিষ্কাৰ হৈছিল, অৰ্থাৎ আজি যিটো প্ৰত্যেক 10 বছৰৰ মূৰে মূৰে ভাৰত চৰকাৰে কি কৰে জনগণনা কৰে, সেইটো সুহুংমুং ৰজাৰ দিনতে কৰা হৈছিল। চেঞ্চাৰ্ছ বুলি যাক কোৱা হয়, ডেম'গ্ৰাফিটো চেক কৰে ইয়াতে। চ' ইয়াত আমি আহোমসকল আৰু চুতীয়াসকলৰ মাজত কিং কনফ্লিক্টটো আলোচনা কৰিম। তাৰ আগতে 1504 খ্ৰীষ্টাব্দত নগাসকলেও, অৰ্থাৎ নগাসকল ইয়াতে আছিল মেঘালয়ৰ পেৰেলেল কি আছে নাগালেণ্ড, আজিও যদি আমাৰ নৰ্থ ইষ্টৰ মেপত মেঘালয়ৰ পেৰেলেল কি আছে নাগালেণ্ড, আৰু নাগালেণ্ডৰ পৰাই নগাসকলে আহোমসকলক এটেক কৰিছিল 1504 খ্ৰীষ্টাব্দত। আৰু এইটো এটা বহুত সৰু মৰু এখন যুদ্ধ আছিল, বেছি ডাঙৰ এটা নাছিল, কাৰণ নগাসকল বৰ অলপতে কি হয় আহোমৰ আধিপত্য স্বীকাৰ কৰি লয় যে। চ' ইয়ালৈকেতো ঠিক আছিল। এতিয়া চোৱা, এই গোটেই অসমখনত, এখন আজিৰ অসমখন, এই অসমখনত ওপৰৰ ফালে চুতীয়াসকলৰ শাসন আছিল, তলৰ ফালে বড়োভূঞাৰ শাসন আছিল, তাৰ পিছফালে কোচসকলৰ শাসন আছিল, দক্ষিণৰ ফালে তলৰ ফালে কছাৰী কিংডমৰ শাসন আছিল, আৰু আহোমসকলৰ শাসন মাত্ৰ ইমানডোখৰ জেগাতে আছিল সেইটো সময়ত, অৰ্থাৎ শিৱসাগৰ আৰু শিৱসাগৰৰ ওচৰ চুবুৰীয়া জেগাবোৰত কি আছিল আহোমসকলৰ শাসন আছিল। আৰু ইয়াতে 1513 খ্ৰীষ্টাব্দত 1513ত এই চুতীয়া কিংডমক কোনে শাসন কৰি আছিল? চুতীয়া কিংডমক শাসন কৰি আছিল ধীৰ নাৰায়ণ। চুতীয়া কিংডমৰ ৰজা আছিল ধীৰ নাৰায়ণ, আৰু ধীৰ নাৰায়ণে কি কৰিলে, ইয়াত আহোম সাম্ৰাজ্য বিস্তাৰ হোৱা দেখি লাহে 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 ধীৰ নাৰায়ণে ভাবিলে যে মই আহোমসকলক এটেক কৰোঁ, আৰু এটেক কৰি কিনে এই যিডোখৰ ৰাজ্য আছে শিৱসাগৰৰ ওচৰৰ ৰাজ্যডোখৰো নিজৰ ৰাজ্যতে মিলিত কৰি লওঁ। আৰু সেইটো সময়ত ৰজাসকলৰ মাজত এটা কম্পিটিশ্যন আছিল কোনে বেছি ৰাজ্য বিস্তাৰ কৰিব পাৰে। চ' চুতীয়া কিংডমৰ ৰজা ধীৰ নাৰায়ণে নিজৰ বিশাল সৈন্য পঠিয়ালে দিশমুখলৈকে, দিশমুখলৈকে নিজৰ সৈন্য পঠিয়ালে, আৰু নেভেল আৰ্মিও পঠিয়ালে, অৰ্থাৎ নদীৰেও আৰ্মি পঠিয়ালে। চ' নদী আৰু ঘোঁৰা হাতী সকলোবোৰ পঠিয়ালে কিহলৈকে? দিশমুখলৈকে। আৰু দিশমুখত কোন ৰৈ আছিল? আহোমসকল ৰৈ আছিল যে আহা তোমালোকক আমি ৱেলকাম জনাওঁ। আৰু ইয়াতে কি হ'ল, দিশমুখত এখন বিশাল যুদ্ধ হয় আহোম আৰু চুতীয়াসকলৰ মাজত, আৰু এয়া প্ৰথম যুদ্ধ আছিল আহোম আৰু চুতীয়াসকলৰ মাজত। টোটেল কেইখন যুদ্ধ হয়? 3খন যুদ্ধ হয়। প্ৰথম যুদ্ধখন হৈছিল 1513 খ্ৰীষ্টাব্দত। চ' দিশমুখত কি কৰে, ইয়াত
দুজন মন্ত্রী অর্থাৎ বুড়াগোহাঁই আর বরগোহাঁয়ের নেতৃত্বত একটা বিশাল সৈন্যই চুতিয়া কিংডমের এগেইনস্ট ফাইট করে আর ফাইট করে কিনে ইয়ারপর খেদি পঠিয়ায় চুতিয়া সকল অর্থাৎ ইয়াত আধিপত্য শাসন করবলে দিয়া নহল এওলোক ইয়াত কি হল আহোম সৈন্য জয় হল পরাজয় হয় চুতিয়া কিংডম আর চুতিয়া কিংডমের যখন সৈন্য আছে এওলোক কি করে ইয়ারপর উভতি গুছি যায়গে আর ইয়ার পিছতে ধীর নারায়ণের কি হয় কেবছরমান পিছতে মৃত্যু হয় আর পিছত রজা কোন হয় পিছত রজা হয় নীতিপাল আর নীতিপালে কি করলে নীতিপালের চকু আসে এইডোখর জায়গাতে সো সেই সময় চুহুংমুং রজা আছিল আর চুহুংমুং রজা দিনতে আনএক্সপেক্টেড কারণ এবার যুদ্ধ হয়ে গেল সো চুহুংমুং রজাও কি আছিল সম্পূর্ণরূপে সাজু নাছিল যে এবার তো পঠিয়াও গেল ধীর নারায়ণের মৃত্যু হল সোলোক কি করেছিল যে জানিছিল যে চুতিয়া কিংডমে আক এবার এটেক নকরে কিন্তু ভুল আছিল অর্থাৎ কোন চুহুংমুং রজা ভুল আছিল কারণ চুতিয়া কিংডমে পুনর্বার আক্রমণ করলে ইয়াতে পুনর্বার আক্রমণ করে দিখৌমুখর কাষত আর কিমান সনত অর্থাৎ 1513 খ্রিস্টাব্দর পিছত 7 বছর পিছত 1520 খ্রিস্টাব্দত এওলোকে আকো এক আক্রমণ করে আর ইয়াত সেই সময় আহোমের সেনাপতি আছিল খেনমং খেনমং আছিল আহোম সেনাপতি আর আহোম সেনাপতি ইয়াত কি করে তেওলোকে মারি পেলায় খেনমঙ্গক ইয়াতে হত্যা করা হয় আর ইয়াতে হত্যা করে এওলোকে কি করে চুতিয়া কিংডম ইয়াত নিজের শাসন করবলে ধরে অর্থাৎ ইয়াতে কি করে আসন করবলে ধরে আর চুহুংমুং রজাক ওয়ার্নিং দিয়া হয় যে আপনি আমার আন্ডারত আহি যাও আমার আন্ডারত শাসন অর্থাৎ আমার আমার অধিপত্য শাসন করক যদি আপনার জিয়াই থাকবলে মন আছে এনে চুহুংমুং রজাক কোয়া হয় আর ইয়াতে চুহুংমুং রজা এখার কথা শুনে কিনে চুহুংমুং রজারও মাথা বেয়া হয়ে যায় আর তারে দুবছর পিছত 1522 খ্রিস্টাব্দত বুড়াগোহাঁই আর বরগোহাঁয়ের নেতৃত্বত একটা বিশাল সৈন্য একটা তৈয়ার করে আর তৈয়ার করে কিনে চুতিয়া কিংডমের এগেইনস্ট আকো এবার যুদ্ধলৈ পঠিয়ায় বুড়াগোহাঁই আর বরগোহাঁয়ের নেতৃত্বত এখন ডাঙর যুদ্ধ হয় আর ইয়াত কি হয় 1522 খ্রিস্টাব্দত পুনর্বার আহোম কি হয় জয় হয় সো জয় হয়ে কিনে এওলোক খেদি পঠিয়ায় কিন্তু ইয়াতে এটা মন করবলগিয়া কথা যে 1513 খ্রিস্টাব্দত যেতিয়া চুতিয়া সকলক খেদি পঠিয়ায় তেতিয়াতো এওলোক গুছি যায় কিন্তু গুছি গৈ কিনে আকো পুনর্বার আক্রমণ করে আর এই বস্তুটো চুহুংমুং রজায় গম পাইছিল যে মই যদি এবার আকো তেওলোকটো গুছি গল কিন্তু তেওলোক আকো আক্রমণ করিব সেই কারণে বুড়াগোহাঁই আর বরগোহাঁই নেতৃত্ব থকা বিশাল সৈন্যক চুহুংমুং রজায় অর্ডার দিলে যে তোমালোকে আহি নিদিবা তেওলোকক পাছে পাছে খেদা যিমান দূরলৈকে তেওলোকে যায় সো ইয়াত কি করিলে বুড়াগোহাঁই আর বরগোহাঁয়ের নেতৃত্ব বিশাল সৈন্যই এওলোকক পাছে পাছে খেদিবলৈ ধরলে চুতিয়া কিংডমক চুতিয়া কিংডমের যিমান সৈন্য আছিল তেওলোকক পাছে পাছে খেদিবলৈ ধরলে আর খেদা দেখি চুহুংমুং রজায়ও কি করলে নিজের একটা বিশাল সৈন্য লৈ পাছে পাছে খেদিবলৈ ধরলে অর্থাৎ আগে আগে চুতিয়া কিংডমের সৈন্য অকল তার পাছে পাছে বুড়াগোহাঁই আর বরগোহাঁয়ের সৈন্য অকল আর তার পিছফালে চুহুংমুং রজায় নিজের সৈন্য লৈ আক্রমণ করবলৈ ধরলে সো ইয়ালৈকে আহতে আহতে কি করলে নীতিপাল অর্থাৎ চুতিয়া কিংডমের রজা নীতিপালে নিজে স্বীকার করলে হার যে মই পরাজয় স্বীকার করছো আপনার অধীনত কিন্তু ইয়ালৈকে ইয়াতে কি আছিল চুহুংমুং রজা সন্তুষ্ট হবলগিয়া নাছিল যে অকল মাত্র পরাজয় স্বীকার করলে নহব সেই সময় চুতিয়া সকলের মাজত এটা বহুত ডাঙর পরম্পরা এটা আছিল কুবের সম্পদ সম্পত্তি অর্থাৎ তেওঁলোকে এনেকুৱা বিশ্বাস আছিল যে কুবের সম্পত্তিটোৱে তেওঁলোকক রক্ষা করিব আর কুবের সম্পত্তিটো কেতিয়াও কারো দিয়া নহব তো কুবের এই চুহুংমুং রজায় যেতিয়া গোল আর চুতিয়া কিংডমের রজা নীতিপালে যেতিয়া হার পরাজয় স্বীকার করলে তারপিছত তেও কোৱা হল যে তুমি কি করব লাগিব কুবের সম্পত্তি আহোম সাম্রাজ্যক দিব লাগিব যদিহে তুমি জিয়াই থাকিব বিচারা আর চুতিয়া রজা নীতিপালে কলে যে আপনি যি ইচ্ছা তাকে বিচারক মই আপনাক মানা নকরো কিন্তু কুবের সম্পত্তি মই আপনাক দিব নোৱাৰিম আর ইয়ার মাজতে আকো এবার কনফ্লিক্ট হল সো এই কনফ্লিক্টত চুতিয়া কিংডম আর আহোমকলের মাজত আকো এবার যুদ্ধ হল সরু সুরা কিন্তু ইয়াতো কি করলে বুড়াগোহাঁই আর বরগোহাঁয়ের নেতৃত্বত একটা বিশাল সৈন্য আছিল অলরেডি আছিল সো তেওঁলোকে আর নীতিপালের সৈন্য কি আছিল দুর্বল হয়ে পড়ছিল সেই সময় সো এওলোকে কি করলে নীতিপালে কুবের সম্পত্তিটো নিজের ঘনীয়েক সাধনীক দি কিনে কুবের সম্পত্তি অর্থাৎ সোণর হাতি সোণর মেকুরী এইবর সম্পত্তি আছিল কুবেরর সম্পত্তি আছিল চুতিয়াসকলের সো নিজের ঘনীয়েক সাধনীক দিলে আর সাধনীক একটা কথা কলে যে লাগিলে যি হোক নহক এই কুবের সম্পত্তি আহোমকলের হাতত আহিবলৈ
যাতে নেপায় কোনোদিনে। সো সেইখার কথা কৈ কিনে চুতীয়া কিংডম নীতি পালে কি করলে ইয়ারপরা পলায়ন করলে আর চন্দ্রগিরি পর্বতলৈকে তেওঁ কি করলে, ইয়াত আছে চন্দ্রগিরি পর্বত, চন্দ্রগিরি পর্বতলৈকে তেওঁলোকে কি করলে খেদিল আর চন্দ্রগিরি পর্বতর উপর গই তেওঁলোক কি করলে আহোম অকল অহার কারণে ওয়েট করে থাকিল। আর আহোম অকল যেটা আহিল চন্দ্রগিরি পর্বতরপা কি করলে তেওঁলোকে উপরপা পাহাড়রপা শিল শিল আহোম অকলের উপর পেলাবলে ধরলে যাতে আহোম সৈন্যই উঠিব নোৱাৰে। কিন্তু আহোম সৈন্যও তো কম নয়, এওঁলোকে কি করলে পাহাড়ের আহোম সৈন্যই পাহাড়ের পিছফালেরে গল, পাহাড়ের পিছফালেরে গৈ লটি ধরে ধরে কি করলেগে পাহাড়ের উপর উঠিলে, উপর উঠি কিনে পাহাড়ের উপর কোন আসলে নীতিপাল রখি আসলে আর নীতিপালের সৈন্য রখি আসলে। তো নীতিপালের লগত যুদ্ধ হয় পাহাড়ের উপর, আর পাহাড়ের উপর নীতিপাল আর খোলালিয়েকর ডিঙি কাটি সেই দুটা ডিঙি কার নীতিপালের মূরটো আর খোলালিয়েকর মূরটো সেই পাহাড়ের উপরের লৈ আনে, লৈ আনি কিনে সুহুংমুং রজার ওসর প্রস্তুত করেহি। আর এটাই সুহুংমুং রজায় কি অর্ডার দিয়ে যে চুতীয়া কিংডম সম্পূর্ণরূপে শাসন করে লওয়া, কিন্তু ইয়াতে ঘনীয়েকক নীতিপালে কৈ গৈছিল যে যিমান যি হলেও কুবের সম্পত্তি আহোমসকলের হাতত আহিব নালাগে, আর সেইটো কারণে সেই কুবের সম্পত্তি লৈ ঘনীয়েক কার নীতিপালের ঘনীয়েক সাধনীয়ে কুবের সম্পত্তি লৈ নদীত জপিয়াই গৈ যে তাত ঘনীয়েকরও মৃত্যু হয় আর কুবের সম্পত্তিও কি হয় নদীত যায়গৈ। তারপর আহোমসকলের হাতত কুবের সম্পত্তিও নাহে, কিন্তু এই গোটেই কিংডমটো এতিয়া সুহুংমুং রজায় নিজের অধীনত লৈ লৈছিল। এতিয়া চোৱা নগাসকলৰ পৰা এইডোখৰো চুহুংমুং ৰজাৰ দিনতে আহিছিল, চুতীয়া কিংডমৰ এই জেগাডোখৰো কি হৈছিলগৈ এতিয়া সম্পূৰ্ণৰূপে আহোমসকলৰ হাতত আহিছিলগৈ। ইমান দখলৈকে আহোমে ৰজা চুহুংমুঙে কি কৰিলে বিস্তাৰ কৰিলে। কিন্তু ইয়াতে তুমি যেতিয়া প্ৰথম এখন মেচ খেলা লাগিলে বেডমিণ্টন হওক ক্ৰিকেট হওক ফুটবল হওক যেতিয়া প্ৰথম মেচখন খেলা যেতিয়া প্ৰথম মেচখন জিকি যায় তেতিয়া এটা কনফিডেণ্ট এটা বিল্ড আপ হয়। চ' সেই কনফিডেন্সটোৱে চুহুংমুং ৰজায়ো পাইছিল যেতিয়া চুতীয়াসকলক পরাজয় যেটা চুতীয়াসকলে পরাজয় বরণ মানি লৈছিল। সো এই প্রথম যেটো উইন আছিল জয় আছিল তারপিছতে চুহুংমুং রজায় কি করলে তলর ফালেও আহিবলৈ ধরলে, আর তলত কার শাসন আছিল সেইটো সময় বড় ভূঁয়ার কিংডমৰ শাসন আছিল। আর বড় ভূঁয়ার কিংডম সিমান এটা স্ট্রং কিংডম নাছিল, অর্থাৎ তেওঁলোকৰ মাজত শিক্ষিত মানুহৰ সংখ্যা বহুত আছিল কিন্তু ডাঙৰ যুদ্ধ নাছিল কোনো। সো কেইখনমান রাজ্যতো এনেই তেওঁলোকে অধি মানি ললে যে ঠিক আছে আমি আহোমসকলৰ আণ্ডাৰত কাম কৰিম, বাৰু আহোমসকলৰ আণ্ডাৰত থাকিম। কিছুমান নাছিল, তেওঁলোকৰ সৰু সুৰা যুদ্ধ হয়, সিমান এটা ডাঙৰ ছিগনিফিকেন্স নাই হিষ্ট্ৰীত, কাৰণ বড়োভূঞাৰ কিংডমেও বৰ সোনকালে এওঁলোকৰ অধিপত্য মানি লয়, যুদ্ধ নকৰাকৈও বহুতে মানি লয়। আৰু ইয়াতে এডোখৰ ঠাই আছে বৰদোৱা বুলি, নগাঁওৰ ওচৰতে এডোখৰ ঠাই আছে বৰদোৱা বুলি, আৰু এই বৰদোৱাতে শ্ৰীমন্ত শংকৰদেৱৰো ইয়াতে জন্ম হয়। সো এই বৰদোৱাত কি করে চুহুংমুং রজায় নিজের সৈন্য পঠিয়ায় আর সৈন্য ইয়াত এস্টাব্লিশ করে এই বৰদোৱাত। এই বৰদোৱাত কিয় সৈন্য এস্টাব্লিশ করে চুহুংমুং রজায়, কারণ এতিয়া বড়োভূঞাৰ কিংডম আর চুতীয়া কিংডমৰ পিছত এতিয়া চুহুংমুং রজায় কি বিচাৰিছিল কছাৰীসকলৰ উপর এটেক কৰিব বিচাৰিছিল, কছাৰী কিংডমৰ উপর এটেক কৰিব বিচাৰিছিল, আর বিচাৰিছিল কি করেও। সো ইয়াতে প্রথমে নগাঁওৰ ওচৰত কি করে তেওঁলোকে বড়োভূঞাৰ কিংডমৰ লগতে মিলিত হৈ কিনে ইয়াত নিজৰ সেনা যোনটো আৰ্মি ইয়াত এষ্টাব্লিছ কৰে। আৰু ইয়াতে কি কৰে বড়োভূঞাৰ কিংডমে যেতিয়া আহোমসকলৰ নেতৃত্ব মানি লয় ইয়াত আহোম ৰজাই ইয়াত কেইটামান মানুহক কেইটামান পদ দিছিল। এই পদকেইটাই আছিল আজিৰ তামুলি, পাচনি, কাকতি, এই উপাধিসমূহ আহোম রজায় বড়োভূঞাৰ কিংডমৰ যিবোৰ ডাঙৰ ডাঙৰ মানুহ আছিল তেওঁলোকক এই উপাধিৰে তেওঁলোকক নিমন্ত্ৰণ কৰা হয়। সো ইয়াত যেতিয়া আৰ্মি এষ্টাব্লিছ হ'ল, তো ইয়াত আৰ্মি এষ্টাব্লিছ হোৱাৰ পিছত নেক্সট যিটো টার্গেট আছিল সেইটো আছিল ক'ত কছাৰীসকলক এটেক কৰাৰ। এতিয়া চুতীয়া কিংডমৰ চুতীয়া আৰু আহোমসকলৰ কনফ্লিক্টটো ইয়াত শেষ হৈ যায়, ইয়াত আৰম্ভ হয় এতিয়া কাৰ আহোম আৰু কছাৰী কনফ্লিক্টটো।